সুন্দরবনের অসম্ভব সুন্দর এই খালের নাম লইটাখালী। চায়ের পানি উঠালেন, আলু সিদ্ধ উঠাবেন কে পরে, চা দিয়ে তারপরে? আচ্ছা, এর মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে। বনবাসের জীবন তো খুব মজার জীবন। এই এই যে বনভোজন বলে না, তো আসছে কোত্থেকে? বাড়িতে কোনোদিন রান্নাঘরে ঢোকে না, সে দেখেন পেঁয়াজ ছিলতেছে, কি সুন্দর নাকি? আপনারা কি করেন? আপনারা পান সবচেয়ে দামি জিনিসটা। নতুন সিজনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দুবলার চরে যাওয়ার জন্য। কিন্তু এই দুবলার চর যাওয়ার পথে যে লম্বা পথ পাড়ি দিতে হয়, সেই পথের গল্প একটু বলি। দুবলার চর একেবারে সাগরের মুখে, পশুর নদীর মোহনায়। মংলা থেকে যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। আমরা গেল রাত সারা রাতই পশুর নদীতে পথ চলছি। পূর্ব আকাশে সূর্য উঠেছে, আমরা লইটাখালীর কাছাকাছি। ওই পাশে হচ্ছে অফিস খাল, আমরা আসছি লইটাখালীর কাছাকাছি। সুন্দরবন এমনিতেই সুন্দর, সকালবেলা আরও বেশি সুন্দর, আর চলার পথে যদি পরিচিত কারোর সাথে দেখা হয় আরও ভালো লাগে। কিরাও মাস্টার নাকি? হ্যাঁ না, দেখি যে জাল টাল তোলে নাকি কারা? ওয়ালাইকুম সালাম, আপনারা কারা জাল তুলতে যাচ্ছেন? আরেকটু পরে কিছু খাবার দাবার আছে, কিছু খাওয়াইনি আমার আপনার কাকা। হ্যাঁ চলেন খালের মধ্যে চলেন, কিছু আছে, ভাত টাত আছে? বাবা মাস্টার তো সুন্দর জামা কাপড় পরা। সকাল সকাল এসে নদীতেই মাস্টারের সাথে দেখা হয়ে গেল, সেই মাস্টার আমাদের 52টা অস্ত্র জমা দিছিল, 5,500 গুলি তার দল সহ সারেন্ডার করছিল, প্রথম সারেন্ডার। কি আমিন ভাই মনে আছে? মাস্টারের কথা মনে আছে? আমরা আসলে মাস্টার আসতো, এখন আছে আমরা এসে মাস্টারকে খুঁজে বের করি। স্যার অনেকভাবে জীবনযাপনের চেষ্টা করছে কোভিডে, তার আসলে একটা মোটরসাইকেলের গ্যারেজ ছিল ছোট্ট, কোভিডে সেটা ইয়ে হয়ে গেছে, ফলে এরপরে যেটা হয়েছে ওনারা ইয়ে করেন, মাছ মাছ ধরেন। এটা ভাই বাঘের খাল, লইটাখালী খুব বিপজ্জনক। সামনে যে ব্যক্তিকে দেখছেন, যাকে একটু আগেও পরিচয় করিয়ে দিলাম, মোস্তফা শেখ অর্থাৎ মাস্টার, সুন্দরবনের এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী দস্যু নেতা ছিলেন তিনি, এবং সুন্দরবনের সেই যুদ্ধংদেহী চেহারাটি আমি দেখেছি। বেশ কয়েক বছর তিনি দস্যুতা করেছেন এবং ফিরে আসারও চেষ্টা করছিলেন, অবশেষে দুয়ে দুয়ে চার মিলেছিল, তাই তার হাত দিয়েই প্রথম আত্মসমর্পণ। সেই ভয়ঙ্কর জলদস্যু এখন সাধারণ একজন মানুষ, সাদামাটা একজন জেলে। নিরুপায় হয়ে এই মাস্টার যখন মাছ ধরতে আসেন, তখন এই খাল যিনি দখল করেছিলেন সেই মহাজন তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ভালো হয়েছে,
হইছে বিসমিল্লাহতে মাছ হয়ে গেছে বাহ ভালো তো কিরকম সাইজ মাছের বড় বিক্রি ভালো সাইজ বড় সাইজ গুড তাহলে তো এসে মাছের দেখা হলো কোপাকুপি করার দরকার নাই বাহ 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 কাজ শুরু হয়ে গেছে দেখতেছি চায়ের পানি উঠালেন আলু সিদ্ধ উঠাবেন কে পরে চা দিয়ে তারপরে আচ্ছা এর মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে ওই একটু ভর্তা ঝাল হলেই খাওয়া হয়ে যাবে নি ভাত অসুবিধা নেই বনবাসের জীবন তো বনবাসের মতনই হবে না বনবাসের জীবন তো খুব মজার জীবন এই এই যে এই যে এই যে বনভোজন বলে না তো আসছে কোত্থেকে বনের মধ্যে এসে এখন ওই কিনা মাঠের মধ্যে গিয়ে রান্নাবান্না করে খেলে কি বনভোজন হয় এই হচ্ছে আসল বনভোজন যে বাড়িতে কোনোদিন রান্নাঘরে ঢোকে না সে দেখেন পেঁয়াজ ছিলতেছে কি সুন্দর নাকি তাই না বাড়িতে তো ঠেলেও রান্নাঘরে ঢুকান যাবে না যাক মাছ পাইছেন ভালো ভালো মরা গুনে আমরা থাকবো না আপনাদের সাথে জাল উঠানো দেখবো চা খেয়ে নি 20 কেজি সাইজের মানে ওই সাইজের দুটো মিলে আচ্ছা ভালো খুব সুন্দর এখন কি জোয়ার হচ্ছে তো নাকি একটু পরে হ্যাঁ এই হচ্ছে দুইটা খালি দুটো খালি আগে খুব খরস্রোতা ছিল আপনারা আগেও দেখেছেন এই খালটি অসম্ভব সুন্দর একটি খাল লইটেখালি এবং এখানে সবসময় জেলেদের আনাগোনা থাকে খালের ভিতর থেকে যে জেলেদের বের হতে দেখছেন তারা বর্ষির জেলে কেমন আছেন আপনারা কি করেন আপনারা তো পান সবচেয়ে দামি জিনিসটা আপনারা যা ধরেন ও তো আমরা কিনে খেতে পারি না বড় লোকে খায় তাই না বাড়ি কোন জায়গায় আপনাদের চুনকাটি থেকে আসছেন আপনাদের কি ইয়ে বর্ষি নাকি বড় বর্ষি নাকি আচ্ছা 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 এখন যাচ্ছেন কোথায় খাওয়ার মাছ কি খেয়াল দিচ্ছেন আচ্ছা দেন 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 তাহলে দেরি করেন না দেরি করা যাবে না যান 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 খেয়াল দেন পরে খুদার কষ্ট পাবেন আর আমাদের উপরে দোষ দিবেন তা হবে না থাকতেছেন কি এই খালেই এই খালেই থাকবেন আদারকল চলে যাবেন ঠিক আছে দেখা হবে না যান ভাইপোর নাম কি হ্যাঁ আবদুল্লাহ আবদুল্লাহর মন খুব খারাপ দেখতেছি আগে আসেনি না সবাই মিলে গাওয়া দিয়ে পড়াশোনা যখন বাদ দিছে তখন তো এই তুমি পড়াশোনা বাদ দিলা বাবা জঙ্গল গাড়ে উঠে দিতে হবে জঙ্গল গাড়ে উঠে দিতে হবে আলু কি তুলছেন
না না মানে ওই সিদ্ধ তুলছেন বাস 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 হবে নি অসুবিধা নেই তাহলে তো আর কাজা গানা থাকলে একটু ঝাল হলে বাকিটুকু হয়ে যাবে বুঝছেন আলুটা সেদ্ধ হয়ে গেলে আর বেশি সময় লাগবে না ছেলের পড়াশোনাটা শেষ শেষ করতে পারলেন না ছেলেটার কথা কইলে যদি না শুনে যদি স্কুলে ফাটাই দিলে প্রাইভেট হয়ে ফাটাই দিলে যদি টাকা পলায় তাহলে কি করবে কোন আব্দুল্লাহ পাশে কি একজন বডিগার্ড দিয়া সম্ভব অল টাইম তোমার কিন্তু চার্জশিট গঠন হয়ে গেছে সুযোগ ছিল তো এই মাত্র আসছে অষ্টম শ্রেণীতে পড়ে হ্যাঁ হ্যাঁ আমি অনেক বুঝাইছি তাই সে কেমন পড়বা না বুঝ মানে ভালো লাগে না মালে ওঠেনি এখনো হ্যাঁ কষ্ট কি এসেই কষ্ট নাকি ওরে বাবা ভালো করছেন এই দেখে যাক যে বাপ কি করে বুঝছো বাবা এই প্রতিটা সেকেন্ডে রিস্ক বুঝছো না পানি নাই দেখো না চারপাশে পানি আনতে হয় কোথ থেকে দেখ ঠিক আছে তুমি চিন্তা করো অসুবিধা নাই চিন্তা করো পড়াশোনায় কি ইয়ে হয় বুঝতে কষ্ট হয় তোমার একটা বছর পিছিয়ে গেলি মনে করবি যে পাঁচ বছর পিছনে পড়ে গেছি না ব্যাপার না ব্যাপার না তুমি দেখো কারণ এই জঙ্গলে আসছো তো অনেক কঠিন বাবা মালে তো নামোই নি মালে নামা বুঝো জঙ্গলে যে জঙ্গলে দিয়ে ভাড়া দিতে পারবা না উফ জঙ্গলে নামাকে বলে হেতাল কাটা যখন ঢুকবে না পায়ে ও বাড়ি গিয়ে দুই মাস পরে খুঁজে বের করবে যে কিরে পায়ের তলে কি তো এ তো ভালো হয়ে গেছে দেখতিছো এই নক ছিল না কালো হয়ে গেছিল এক সব উঠে গেছিল তা বুট জুতো ভাই দিয়ে থাকতো তারপরেও তাই কাঁকড়া ধরতেন কাঁকড়া জুতো আর কি সাদাটা বুঝছি বাবা ওঠো তুমি ওঠো ওঠো পড়বা ওঠো দুই বছর আগে এই খালে একটা বাঘ মানে মরা বাঘ পাওয়া গেছিল আর কি ভাষা এমনি একা একা মরে গেছিল আর কি মশোবা বয়স হয়েছিল এই খালের ভিতরে পাওয়া গেছিল এইটা নাকি রূপের গাং মনে হয় আশেপাশে রূপের গাঙে সুন্দরবনের বন্য প্রাণীরা তাদের মতো থাকুক আসলে এই যে শত শতবার সুন্দরবনে গেছি কখনো বাঘ দেখার জন্য বন্যপ্রাণী দেখার জন্য দৌড়ে বেড়ায়নি বরং বলা যায় সুন্দরবনের মানুষরা যেটি শিখিয়েছেন যে হিংস্র বন্যপ্রাণী এড়িয়ে চলতে হবে এবং দীর্ঘ সময় ধরে সুন্দরবনে দস্যুদের নিয়ে যখন কাজ করেছি সুন্দরবনের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি তখন চেয়েছি বাঘের সঙ্গে দেখা না হোক যাই হোক আমরা রওনা দিব আমরা বেশি দূরে যাব না মাস্টারের সাথে তার ফেলা জালগুলো চেক করতে যাব মাছ ধরতে যাব মূলত ইঞ্জিন চালু হয়েছে আমরা যাচ্ছি জাল তুলতে যাচ্ছি সুন্দরবনে কয়েক রকম ভাবে মাছ ধরা হয় জাল আছে কয়েক পদের আবার বর্শির জেলেরা রয়েছে সুন্দরবনের আরেকটি দামি সম্পদ সেটি হচ্ছে কাঁকড়া আর এই যে জেলেরা দেখছেন তারা ফাঁস জালে বড় মাছ ধরার চেষ্টা করেন সুন্দরবনে একসময় প্রচুর বড় বড় মাছ পাওয়া যেত কিন্তু এখন যেহেতু মানুষের চাপ অনেক বেশি বড় মাছের সংখ্যা দিনে দিনে কমছে এই ইদানিং দেখছি লাল পতাকা বেড়ে গেছে লাল পতাকা বিভিন্ন বিষয়ের থেকে মানে করে না কিন্তু লাল পতাকা ইদানিং মানে গত কয়েক বছর কম দেখছি এখন মানে বাঘ বাড়ছে দেখে একটু বাঘের উৎপাদ বাড়ছে তো লাল পতাকাও বাড়ছে পীর সাহেবের পড়া আগে থাকতো সবার নৌকাই থাকে না ইদানিং থাকে না আগে থাকতো ওই তো আগে থাকতো মনে করে ওই ভাবে ওই মাঝে তো বের করতো না ওই প্রত্যেক নৌকাই থাকে একটা ছোট কাটার ভিতরে থাকতো আচ্ছা নৌকাই ঘর থেকে নৌকাই ওই থাকবে এখন ওই তো আবার একটু সব বাড়িতে বাঘ বাড়ছে এই জন্য বাঘ তো আবার
তারা অনেকগুলোকে কাকড়া মারে যারা তাদের সামনে তাদের সামনে বেশি পড়ে তারা ওই মাল তো কোন থেকে ফাঁকা থাকে না হ্যাঁ পুরো এই মাথা মাথা হ্যাঁ পশুর নদীর পূর্ব দিকের এই যে খালটি দেখছেন সেটিকে অফিস খাল বলে, যদিও খাল বলছি কিন্তু এটি এত প্রশস্ত যে আমাদের লোকালয়ের বড় বড় নদীগুলো যদি আমরা বলি মেঘনা নদী তার চেয়েও বেশি প্রশস্ত, কিন্তু খাল হিসেবে পরিচিত। যাই হোক, আমাদের যেই জেলেরা দেখছেন তারা ফাঁস জালের জেলে, আমরা যাচ্ছি জাল চেক করতে। আগেও বলেছি কয়েক রকমের জাল ফেলা হয় সুন্দরবনে, তবে এই জালটি হচ্ছে ফাঁস জাল। দেখেন কত সহজ কাজ মাছ ধরা, হ্যাঁ জান বের হয়ে যায়। প্রথমে একটা নোঙর উঠবে, ফাঁস জাল বলে এটা না, ভীষণ পরিশ্রমের কাজ। আমরা দুবলার চরের দিকে যাচ্ছিলাম, কিন্তু মাস্টারের সাথে তার জেলে বহরের সঙ্গে দেখা হওয়ার কারণে এখানে একটি বিরতি নিয়েছি। আমরা এখানে থাকবো, মাস্টারদের জাল তোলা দেখবো, তারপর চলে যাব দুবলার চরে। সেখানে আমাদের বেলায়েত সর্দার অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন হাজার হাজার জেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লোয়েটেখালি থেকে বিদায় নিব। যেটি বলছিলাম যে আমরা অফিস খালে মাস্টারের সাথে মাছ ধরব, জাল উঠাব, বড় বড় মাছ দেখব, তারপর আবারও ফিরে আসব। এখানকার যাত্রা শেষ করতে করতে দুপুরের খাবারটিও খেয়ে নিতে হবে। দুঃখিত, দুপুরের খাবার না, আসলে দুপুর হয়ে গেলেও আমরা সকালের নাস্তা করবো একটু পরে। পরের পর্বে দেখা হবে, আবারও ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।